হ্যালো সুপ্রিয় দর্শক, আপনার জন্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। 2021 বিধানসভা নির্বাচনে কাল আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে সপ্তম দফার বিধানসভা নির্বাচন। তার আগে সপ্তম দফার বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ভাঙন তৃণমূল কংগ্রেসে। এবার তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন, গঙ্গামপুর বিধানসভা নির্বাচনের 7 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাদ্রাইল এলাকায় ব্যাপকভাবে ভাঙন। প্রায় 10টি পরিবার বিজেপি এবং তৃণমূল ছেড়ে যোগ দিলেন সংযুক্ত মোর্চার পক্ষে। আপনাদের আবারও বলে কি, সংযুক্ত মোর্চা শক্তি বাড়াচ্ছে গঙ্গামপুর বিধানসভা কেন্দ্রে। বড়সড় ভাঙন দেখিয়ে জয়যুক্ত হতে চলেছেন গঙ্গামপুর বিধানসভা আসন থেকে সংযুক্ত মোর্চা, এমনই মনে করছেন রাজনৈতিক মহল। এই নিয়ে আজকে ভিডিওটি সম্পূর্ণ আলোচনা হবে। তাই ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাদের মনে করে দিই, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটিকে অন করে দিন। ইলেকশন কমিশন ইতিমধ্যেই নির্বাচনের ঘণ্টি বাজিয়ে দিয়েছেন এবং সপ্তম দফার ভোট আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে। সেই ভোটে বামফ্রন্টের পক্ষ থেকে এবার বড়সড় খুশির খবর উঠে এসেছে যে সপ্তম দফা বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গামপুর বিধানসভা কেন্দ্রে বড়সড় ভাঙন। দলবদল করতে চলেছেন তৃণমূল এবং বিজেপি ছেড়ে সংযুক্ত মোর্চা ঝান্ডা গ্রহণ করেছেন কমপক্ষে 10টি পরিবার। ভোটের আগে এই জয় কতটা চাপে ফেলতে পেরে চলেছে বিজেমূলকে, সেটাই এখন দেখার বিষয়। আমাদের আবার বড় কি, ভোটের আগের দিন বড় ভাঙন এবং সেই ভাঙনের প্রভাব কতটা বিধানসভা নির্বাচনে পড়তে চলেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এবং এইরকম নতুন নতুন পলিটিক্যাল আপডেট পাওয়ার জন্য, নতুন নতুন খবরাখবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অধীররঞ্জন চৌধুরী মুর্শিদাবাদের গল ধরে রাখতে সক্ষম হয়েছেন, কারণ অধীররঞ্জন চৌধুরী দাবি করেছেন যে মুর্শিদাবাদ 22-0 করবে বিজেমূলকে। 22-0 করার বিজেমূলকে ডাক দিয়েছেন মুর্শিদাবাদ জেলার দাপুটের নেতা তথা মুর্শিদাবাদের বাংলার দাদা অধীররঞ্জন চৌধুরী। অধীররঞ্জন চৌধুরী তার গড় ধরে রাখতে মরিয়া এদিকে আব্বাস সিদ্দিকী দাবি করেছেন মালদা এবং মুর্শিদাবাদ জেলায় যে কয়েকটি আসন আছে সেই কয়েকটি আসনের জন্য তিনি ইতিমধ্যেই প্রচার করবেন বলে জানা যাচ্ছে নিউজ সূত্রে। যদিও তা কতটা সঠিক খবর তা এখনও আপনার জন্য চ্যানেল নির্ধারিত করেনি। তাই সংযুক্ত মোর্চা অর্থাৎ বাম কংগ্রেস যেভাবে শক্তি বাড়াচ্ছে তাতে আগামী দিনে তারা আসন অনেকটাই এগিয়ে চলে যেতে পারে এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে, তা মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। যেভাবে জোট হয়েছিল সে ঐতিহাসিক জোটকে কাজে লাগিয়ে এবার গঙ্গামপুর এবং শহরের মতো জায়গায় বিভিন্ন জায়গায় যেভাবে তরুণ যুবক যুবতীরা মেতে উঠেছে বামফ্রন্টের প্রতি, আপনারা দেখেছেন মীনাক্ষী থেকে শুরু করে দীপশিখা ধর এবং সৃজন ভট্টাচার্য, ঐশী ঘোষ, তারা যেভাবে প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছেন তাতে মানুষ আগামী দিনে কোন দিকে খেলা ঘোরাচ্ছে তা শুধু দেখার অপেক্ষা। কারণ আপনারা জানেন সপ্তম দফার ভোট হওয়ার পরেই অষ্টম দফা বিধানসভা নির্বাচন রয়েছে মালদা মুর্শিদাবাদে। সেই মালদা মুর্শিদাবাদের গড় ধরে রাখার জন্য মরিয়া হয়ে ওঠে বাম কংগ্রেস জোট এবং আগামী 2 তারিখ দেখা যাবে, 2 তারিখ তার ফল ঘোষণা, সেদিনে বুঝতে পারা যাবে যে কোন রাজনৈতিক দল পশ্চিমবাংলায় দায়িত্ব পেতে চলেছে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এইরকম ভিডিও পাওয়ার জন্য এবং এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই চ্যানেল সবসময় আপনাদের সবাইকে নিরপেক্ষভাবে কাজ করে চলেছে। এদিকে আব্বাস সিদ্দিকী বিশাল জনসভা থেকে আব্বাস সিদ্দিকী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে 30টি সংযুক্ত মোর্চার থেকে আব্বাস সিদ্দিককে আইসিপি প্রার্থী দিয়েছেন। সেই 30টি আসনে অধিকাংশ আসনেই আব্বাস সিদ্দিকী জয়লাভ করতে চলেছেন বলে জানিয়েছেন আব্বাস সিদ্দিকী। এদিকে এই কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে চিন্তার শিবির তৃণমূল শিবিরে। নিরপেক্ষভাবে মানুষ ভোট দিয়েছে এবং সংযুক্ত মোর্চার পক্ষে ভোট হচ্ছে বলে জানিয়েছেন আব্বাস সিদ্দিকী। এবং আগামী দিনে সংযুক্ত মোর্চা এক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে তা বলাই যায়। কারণ আপনারা দেখেছেন যেভাবে একের পর এক প্রচার মেতে উঠেছেন অধীররঞ্জন চৌধুরী থেকে শুরু করে বামফ্রন্টের নেতা নেতৃত্বরা যেভাবে প্রচারের মাধ্যমে জনগণের কাছে গিয়ে স্পষ্ট হচ্ছেন তাদের যে দাবিদাবাব, কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূলের বিরুদ্ধে যে নৈতিকতার দুর্নীতির অভিযোগ তুলে তারা মানুষের দরবারে গিয়ে পৌঁছেছেন তার প্রতিফলন অনেকটাই দেখা যেতে পারে। এদিকে আব্দুল মান্নান দাবি করেছেন দক্ষিণবঙ্গে তার বিশেষ অবদান রয়েছে, এবার দক্ষিণবঙ্গে এবার আব্দুল মান্নানের গড় অনেকটাই আসন পেতে পারে। সো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, দেখা হবে আগামী পর্বে।